আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেঁচে থাকলে শেখ কামাল দেশকে অনেক কিছু দিতে পারতেন, শেখ কামালের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সিনহা হত্যায় টেকনাফ থানার ওসি সহ নয় পুলিশের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা, র্যাবকে তদন্তে নির্দেশ। এবং হোটেলে থাকার সুবিধা বন্ধ করায় ক্ষুব্ধ করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা, সংকট সমাধানের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। বাংলাদেশের স্বাধীনতার চেতনা 15 আগস্টে খুনিরা ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালের 71তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযোদ্ধা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ। এই প্রথমবারের মতো তার জন্মদিন সরকারিভাবে পালিত হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ভাইয়ের স্মৃতিচারণ করে বলেন, শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। খুব ছোটবেলা থেকেই কামাল শুধু যে এই খেলা অঙ্গনে তা না, সাংসারিক কাজেও আমার মায়ের সাথে মাকে সব রকম সহযোগিতা করত। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। আজকে কামাল আমাদের মাঝে নেই, কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল দেশের জন্য অনেক কিছু করতে পারতেন, কিন্তু খুনিরা সে সুযোগ দেয়নি। বঙ্গবন্ধু সহ তার পরিবারের খুনিদের বিচার করতে 21 বছর অপেক্ষা করতে হয়েছিল, তবে জনগণ ক্ষমতা এনেছিল বলেই বিচার করা সম্ভব হয়েছিল। যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করা আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। আমরা বিদেশে ছিলাম, আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে বাধা দিয়েছে। এরপর যখন আমি ফিরলাম, আমি কিন্তু মামলা করতে পারিনি, কারণ মামলা করার কোনো আমার অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই মামলা আমরা করতে পারবো না। 21 বছর পর সরকার এসে তারপর মামলা করে সেই বিচার করি। থেকে যখন বিচার চায় তখন আমরা কোথায় মনে হয় যে আমাদের তো কত বছর লেগে গিয়েছিল এই বিচার করতে। ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার সহ 9 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নার আদালতে মামলাটি করেন রাশেদের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। পরে মামলাটি তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দেন আদালত। মামলায় প্রত্যাহার হওয়া এসআই লিয়াকত আলীকে প্রধান এবং ওসি প্রদীপকে 2 নম্বর আসামি করা হয়। আদালত প্রাঙ্গণে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস দোষি জানান, পুলিশ মধ্যরাতে ফোন করে তার মায়ের কাছে রাশেদের পরিচয় জানতে চায়। তখন তার মৃত্যুর কথা তাদের জানানো হয়নি। এ নিয়ে থানায় মামলা করা হলে তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে বলে আদালতে মামলা করা হয়েছে বলে জানান তিনি। এসএসএফ এর সাবেক কর্মকর্তা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা ইবনে রশিদের হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিষয়টি এই হত্যাকাণ্ডের সত্যকে উদ্ঘাটন করতে হবে, দায়ীদের বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরাধীরা যেন কোনো অবস্থাতেই ছাড় না পায়। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব অবসরপ্রাপ্ত মেজর সিনহা, তার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদ্ঘাটন করা হবে। আর যারাই এর সঙ্গে জড়িত তারা কোনো অবস্থাতেই আর পেয়ে যেতে পারবে না। করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হোটেলে থাকার সুবিধা বন্ধ করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে চিকিৎসকরা বলছেন, এতে তাদের পরিবারের সদস্যরা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। তবে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেখুন হাবিবুর রহমান অভির রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মানসম্মত হোটেলগুলোতে তাদের থাকার ব্যবস্থা করেছিল সরকার, কিন্তু হঠাৎ করেই এক পরিপত্র জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যাতে বলা হয় এখন থেকে আর চিকিৎসকদের হোটেলে থাকার বিল পরিশোধ করবে না সরকার। চিকিৎসকরা একাধারে 15 দিন দায়িত্ব পালন করেন, এরপর 15 দিন থাকেন কোয়ারেন্টাইনে। পরিপত্রে বলা হয় প্রতিদিনে দায়িত্ব পালন শেষে চিকিৎসকরা থাকতে পারবেন সরকারের 6টি প্রতিষ্ঠানের ডরমিটরিতে। সেখানে থাকতে না চাইলে তারা পাবেন দৈনিক 2000 টাকা, কিন্তু দায়িত্ব পালনের 15 দিন শেষ হলে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, নেই কোনো ভাতাও। কোয়ারেন্টাইনের এই 15 দিন তারা কোথায় থাকবেন, এ নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও ক্ষোভ। যখন বাসায় যাব, আমাদের পিতামাতা, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের আমরা ছড়াবো, ফলে এতদিন শুধু আমরা চিকিৎসকরা একটা ঝুঁকিতে ছিলাম, এখন এই আদেশের পরে আমাদের পরিবারের সদস্যরাও ঝুঁকিতে পড়ে গেল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে চিকিৎসকদের কাজের আগ্রহ ও মনোবল হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। ওই 15 দিন আমি কোথায় থাকবো? হ্যাঁ, ভাতা আমাকে দিল, কিন্তু আমি সেই ভাতা নিয়ে কোথায় গিয়ে উঠব? কে আমাকে জায়গা দেবে? আমি ফ্যামিলিতে উঠতে পারবো না, আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকতে পারবো না, অনেক বাসায় বাড়ির মালিকই তো আমাকে ঢুকতে দেবে না। আমরা যেহেতু ফ্রন্টলাইন কেয়ার গিভার, তো আমাদের আমাদেরকে আসলে খারাপ রেখে কিন্তু সেবাটা কিন্তু ভালো হওয়ার কথা না। বিষয়টি সুরাহা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই কোভিড সিচুয়েশনে আমাদের ডাক্তার, আমার স্বাস্থ্যকর্মী আসলে অমানবিক কষ্ট করে, যেহেতু এটা মন্ত্রণালয়ের পরিপত্র, প্রয়োজনে আমি এবং আমার স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সাথে আলাপ করে, আমাদের সচিব স্যারের সাথে বাকটুক আলাপ করে অন্য কোনো ব্যবস্থা করা যাবে না, আমি চেষ্টা করব। করোনার ফ্রন্টলাইন যোদ্ধাদের সুরক্ষা দেওয়া না গেলে সাধারণ মানুষেরাও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা স্বাস্থ্যবিদদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 1 জন এবং করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়। নতুন শনাক্ত হয়েছে আরও 30 জন। বরিশাল বিভাগে করোনা পজিটিভে 1 জন ও উপসর্গ নিয়ে 1 জন মৃত্যুবরণ করেছেন। বিভাগের 6 জেলায় গত 24 ঘন্টায় 143 জনের নমুনা পরীক্ষায় নতুন 67 জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা জেলায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 713 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 273 জন। নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত 1 জন মহিলার মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 22 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত 1 মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে, জেলা প্রশাসক সহ শনাক্ত হয়েছেন 34 জন। নোয়াখালীতে করোনায় 1 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 78 জন। গত 24 ঘন্টায় রংপুরে 56 জনের করোনা শনাক্ত হয়েছে। 1.5 মাসেরও বেশি সময় পর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদনদীর পানি কমতে থাকায় টান ধরেছে ডুবে থাকা ঘরবাড়ি ও রাস্তাঘাটের জলে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের পানি এখনও পুরোপুরি সরেনি। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। দীর্ঘদিন আশ্রয়কেন্দ্র ও রাস্তার উঁচু স্থানে জীবনযাপনের পর এখন ঘরে ফিরতে শুরু করেছেন অনেকেই। শেরপুরে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এছাড়া সিরাজগঞ্জ, রাজবাড়ী ও নেত্রকোনাসহ অন্যান্য জেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতির খবর পাওয়া গেছে। তবে এসব এলাকায় ত্রাণ সহায়তা ও সহজ শর্তে ঋণ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঈদের ছুটি শেষে কর্মমুখী হতে শুরু করেছে সাধারণ মানুষ, ফলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়তি চাপ দেখা দিয়েছে। তবে যাত্রীবাহী পরিবহনের থেকে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল বেশি। মহাসড়কের 5 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন প্রকার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় 17টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত আর পানি বেশি থাকায় ফেরি পারাপারে সময় লাগছে বেশি, যানবাহনের চাপও বেড়েছে। এজন্য ঘাটে যানবাহনের সিরিয়াল রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 7 লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন 1,85,00,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, ভারত, যুক্তরাজ্য, ব্রাজিল ও মেক্সিকোতে করোনায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। এই ভাইরাসে প্রতিদিন গড়ে প্রায় 6,000 মানুষ মারা যাচ্ছে বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 40,77,000-এরও বেশি মানুষ। প্রাণ গেছে প্রায় 1,57,000 মানুষের।